রাজ্য জুড়ে বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি। বিধানসভা নির্বাচনের পূর্বে শাসক বিরোধী দুই দল সাধারণ মানুষকে কাছে টানতে আন্দোলনে নেমেছে। চলতি মাসে কেন্দ্র বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে শাসক তৃণমূল। তার পূর্বেই আজ রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাতে রাজ্য সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থানে বিক্ষোভে সামিল হন। রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে সাঁওতালি রাস্তা অবরোধ করে প্রায় 600+ নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ দেখায়। আমরা নিজের পথ নিজেকে করে নেব। যেমন জল বন্যা আসে, জলটা নিজের পথ করে নেই, ঠিক আমরা বিজেপি দলটা পশ্চিমবাংলার বুকে দেখিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি একটা আমূল পরিবর্তন আনছে। আর এই সমস্ত মিথ্যা মামলা থাকবে না সমাজপথ। আর যারা যে সমস্ত পুলিশ, যে সমস্ত প্রশাসন আজকে সাহায্য করছেন টিএমসির কে অন্ধভাবে, সেই অন্ধভাবে যারা সাহায্য করছেন তাদেরকে হুঁশিয়ার দিয়ে রাখছি, সাবধান সাধু। তাই 6 মাস পর আপনার আমাদের কথায় ভোট থাকছে, 6 মাস পর কোথায় থাকবেন আপনি জানতে পারবেন না, পাহাড়ে না জঙ্গলে।